নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব 5 টাকার হরলিক্স দিয়ে চকলেট আইসক্রিমের রেসিপি। আর আজকের আইসক্রিমটা হবে খুব হেলদি এবং টেস্টি একটি আইসক্রিম। বন্ধুরা, আমি কিভাবে 5 টাকার হরলিক্স দিয়ে চকলেট আইসক্রিম বানাই সেটাই আপনারা আজকে দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের আইসক্রিমটা শুরু করা যাক। চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি উনান জেলে নিয়েছি আর কড়াইতে জলও গরম করতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই গরম জলের মধ্যেও হরলিক্সটা গুলে নিতে পারেন, কিন্তু আজকে চকলেট আইসক্রিমটা একটু টেস্টি করার জন্য আমি এখানে একটা 6 টাকা দামের প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এই প্যাকেটের গুঁড়ো দুধটা আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো। আবার আপনারা যদি চান লিকুইড দুধ নেওয়ার তাও নিতে পারেন, নিয়ে গরম জল দিয়ে নেবেন। এখন আমি দুধটাকে একটু জাল দিয়ে নেব। আর জলটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটা আপনারা আইসক্রিম বানাতে চান ততটা। দুধ আমার গরম হয়ে গেছে, এখন এই দুধের মধ্যে আমি হরলিক্স দিয়ে দেব। আপনারা চাইলেন 5 টাকার এক প্যাকেট কিন্তু হরলিক্স দিয়ে দিতে পারেন। আমি আজকে যেহেতু একটু বেশি পরিমাণে আইসক্রিম বানাবো, সেই জন্য আমি আজকে 2 প্যাকেট হরলিক্স দিয়ে দেব। আপনারা যেমন পরিমাণে আইসক্রিম বানাবেন তেমন পরিমাণে কিন্তু হরলিক্সের প্যাকেটটা নেবেন। এক প্যাকেট হরলিক্সে কিন্তু অনেকটা হরলিক্স থাকে। এখন আমি ভালো করে হরলিক্সটাকে দুধের মধ্যে গলিয়ে নেব। আর আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। হরলিক্সে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি এরকম মাপেই চিনিটা দেব। আর এখন আমি ভালো করে জাল দিয়ে নেব, যাতে চিনিটা আমার হরলিক্সের মধ্যে ভালোভাবে গুলে যায়। হরলিক্স আমার দুধ ও চিনির সাথে ভালো করে গলানো হয়ে গেছে। এখন আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর হরলিক্সটা কিন্তু কড়াইতে দিয়ে বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু সামান্য চিনির সাথে গলিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকের চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা 10 টাকা দামের ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। এটাকে আমি কড়াইতে প্রথমে জল নিয়ে নিয়েছি আর জলের ওপরে একটা বাটি দিয়ে দিয়েছি। বাটিতে এটাকে দিয়ে দেব। ডেয়ারি মিল্কটা বাইরে রাখার জন্য কিন্তু এমনি থেকেই অনেকটা গলে গেছে, তাই এই বাটিতে দিয়ে আরও একটু ভালো করে আমি গলিয়ে নেব। ডেয়ারি মিল্ক কিন্তু এমনি গরম জলে দিয়ে কখনোই গোলাতে যাবেন না, এইভাবে গরম জলের ওপরে একটা পাত্রের মধ্যে দিয়ে তারপরে গলিয়ে নেবেন, তাতে ভালোইভাবে গলে যাবে। আর এইভাবে আমি আজকের চকলেটটা বানিয়ে নেব। আর আজকের আইসক্রিমের জন্য কিন্তু আমার একটা ডেয়ারি মিল্ক দিলেই হয়ে যাবে। এইভাবে কিন্তু গরম জলের ওপর বাটিকে চামচ দিয়ে দিয়ে এইভাবে ঘুরে কিন্তু আমার চকলেটটা পাওয়া হয়ে যাবে। এইভাবে চকলেটটা গলে যাচ্ছে। চকলেটটা আমার গুলে দেখুন কিরকম হয়ে গেছে। এরকম ঘনত্বে কিন্তু চকলেটটা করে নিতে হবে, যেন এরকম ওপর থেকে ঢাললে যেন এরকম পড়ে যায় সেরকম ঘনত্বের করতে হবে। আর এদিকে আমার হরলিক্সের মিশ্রণটিও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আইসক্রিমের জন্য মোল্ডের মধ্যে সব কিছু রেডি করে নেব। প্রথমে আমি মোল্ডের গায়ে যে চকলেটটা গুলে রেখেছিলাম সেই চকলেটটাকে দেব, মানে আইসক্রিমের গায়ে একটু চকলেটের ডিজাইন করে দেব। দেখুন এই যে মোল্ডের ধারে ধারে আমি এরকম একটু করে ঢেলে দেব, দিলে তলার দিকে চলে যাচ্ছে দেখুন গড়িয়ে, সব দিকেই আমি একটু করে দেব এইভাবে। প্রত্যেকটা মোল্ডের খোপে আমি দিয়ে দেব। আর এইরকম ডিজাইনের আইসক্রিম যদি বাচ্চারা পায় তাহলে তো ওরা ছাড়বে না, খুব খুশি মনে খেয়ে নেবে। আর যে সকল বাচ্চারা হরলিক্স খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে হরলিক্সের আইসক্রিম বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। সবগুলো মোল্ডের ভিতরে গায়ে গায়ে আমি চকলেটটা দিয়ে দিয়েছি। এখন আমি এই মোল্ডের মধ্যে হরলিক্সের যে মিশ্রণটা সেটাকে দিয়ে দেব।
আইসক্রিমটা সত্যিই কিন্তু খুব হেলদি এবং টেস্টি হবে। যেহেতু হরলিক্স আর চকলেট দুটোই রয়েছে, তাই গরমের সময় যদি বাচ্চাদেরকে এরকম একটা হেলদি আইসক্রিম দেওয়া যায়, ওরা কিন্তু সত্যিই খুব খুশি মনে খেয়ে নেবে। আর আমরা বড়রাও কিন্তু এরকম হরলিক্স পেলে মোটেই ছাড়বো না। এবার আমি মোল্ডের মুখে ঢাকনাগুলো পরিয়ে দেব। আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে কিন্তু কফি কাপেও আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারেন। এখন কাঠিগুলো দিয়ে দেব। তাহলে বন্ধুরা এই মোল্ডটাকে নিয়ে এখন ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। আর 7 থেকে 8 ঘন্টা পর আমার আইসক্রিম কিন্তু হয়ে যাবে। আবার দেখা হচ্ছে 8 ঘন্টা পর। প্রায় 6-7 ঘন্টা হয়ে গেছে আর আমি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আশা করছি আইসক্রিম বসেই গেছে। এখন মোল্ডের ঢাকনাগুলোকে এইভাবে খুলে নেব। ভালোই বসে গেছে আর কালারটা কিন্তু অসাধারণ এসছে, একদম হরলিক্সের কালার। এখন মোল্ড থেকে আইসক্রিমগুলোকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর কালার এসছে। আর যে চকলেটগুলো দিয়েছিলাম চকলেটগুলো অনেকটাই কিন্তু হরলিক্সে ধরে নিয়েছে, যেহেতু দুধ ছিল সেজন্য ধরে নিয়েছে, কিন্তু দাগটা রয়েই গেছে, খুব সুন্দর হয়েছে, একদম চকলেট আইসক্রিম হয়ে গেছে। প্রত্যেকটা মোল্ড থেকে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন, অসাধারণ হয়েছে। হরলিক্স যে এইভাবে আইসক্রিম বানানো যায় সত্যি ভাবা যায় না। হরলিক্স দিয়ে কিন্তু অসাধারণ আইসক্রিম হয়েছে। বাচ্চারা যদি এরকম আইসক্রিম পায় না খুব খুশি হবে। সুরা কি ভালো লাগছে না প্রত্যেকটা আইসক্রিম? হ্যাঁ, টাইম লাগে। বন্ধুরা আমার আজকের এই হরলিক্স দিয়ে চকলেট আইসক্রিম বানানোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আগামী দিনে আরও নিত্য নতুন রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যখনই কোনো রেসিপি নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সবথেকে কেন ভালো লাগছে জানেন, এই আইসক্রিমটা এই চকলেটটা রয়েছে না, চকলেটটা ভেতরে ধরে নিয়েছে, তো তাই চকলেট আর হরলিক্স দুটো একসাথে রয়েছে, তো খেতে বেশি ভালো লাগছে। আর আপনারা যদি চান তাহলে কিন্তু এই চকলেটটা নাও দিতে পারেন, শুধু হরলিক্স দিয়েও বানাতে পারেন। তবে বাচ্চাদের জন্য আমি চকলেটটা দিয়েছি যাতে সুন্দর দাগটা থাকে, তো দেখতে ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগবে।